হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক 360। আবার নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন। আজকের ফার্স্ট টপিক, ভারতীয় বাজারে এসে গেল স্যামসাং গ্যালাক্সি A10। এবার আসা যাক এই ফোনটি ফিচার্সগুলিতে। প্রথম আসা যাক এই ফোনটির প্রসেসরের দিকে। অক্টাকোর এক্সোনো 7884 প্রসেসর থাকছে, তাছাড়া থাকছে 2 GB র্যাম, এর সঙ্গে থাকছে ইনফিনিটি ভি ডিসপ্লে প্যানেল, এবং এতে এই ফোনটি 6.2 ইঞ্চেস HD+ ডিসপ্লে থাকছে, এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 9.0 Pie সঙ্গে One UI দেওয়া হচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা পার্টে দিকে। রিয়ার ক্যামেরা পার্টে দেওয়া হচ্ছে 13 MP সেন্সার, এবং ফ্রন্ট ক্যামেরা পার্টেতে দেওয়া হবে 5 MP। এছাড়া এই ফোনটিতে 32 GB ইনবিল্ট স্টোরেজ থাকছে, এবং এর সাথে মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া আছে আপ টু 512 GB, এবং এই ফোনটিতে 3400 mAh ব্যাটারিও দেওয়া হচ্ছে। এই ফোনটি অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A10 প্রাইস ইন্ডিয়াতে প্রায় 8490 টাকা পড়ছে, এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, লাল, নীল এবং কালোতে। নেক্সট টপিকে আসা যাক, আগামী সপ্তাহে ভারতে আসছে রেডমি গো। এবার আসা যাক এই ফোনের ফিচার্সগুলিতে। এবার আসা যাক প্রথমে প্রসেসরের দিকে। এই ফোনটিতে থাকছে 425 প্রসেসর, এবং একটি 5 ইঞ্চেস HD ডিসপ্লে। এছাড়াও থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও গো এডিশন অপারেটিং সিস্টেম, এবং এই ফোনটিতে 1 GB র্যাম আর 8 GB স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এবার আসা যাক ছবি তোলার জন্য। রেডমি গো তে থাকছে 8 MP রিয়ার ক্যামেরা, সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 MP ক্যামেরা, এবং এছাড়া থাকছে একটি 3000 mAh ব্যাটারি, এবং এই ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 5000 টাকার আশেপাশেই হবে খুব সম্ভবত। নেক্সট টপিক আসে যাক, ফ্ল্যাগশিপ সেট সহ লঞ্চ হবে পোকো F2। গত বছরে ডিসেম্বর মাসে প্রথম পোকো F2 ফোনটি ক্রিক বেঞ্চ ওয়েবসাইটে দেখা গিয়েছিল। তখন এই ফোনে স্ন্যাপড্রাগন 845 চিপসেটের সাথে 6 GB র্যাম দেখা গিয়েছিল। এবার কিন্তু পোকো F2 ফোনে স্ন্যাপড্রাগন 855 চিপসেটে দেখা গেল, সাথে রয়েছে 4 GB র্যাম। সিঙ্গেল কোর টেস্টে গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে 1776 স্কোর করেছে পোকো F2, সেখানেই মাল্টি কোর টেস্টে পেয়েছে 6097 স্কোর। একই চিপসেট ব্যবহার হওয়ায় স্যামসাং গ্যালাক্সি S10+ ফোনে গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে সিঙ্গেল কোর টেস্টে 4406 স্কোর করেছে, মাল্টি কোর টেস্টে সেখানে গ্যালাক্সি S10+ স্কোর করেছে 10358। কিন্তু এই ফোনটি কবে লঞ্চ হবে এখনো জানা যায়নি। নেক্সট টপিকে আসা যাক, ফুজি ফিল্ম XT30 APS-C মিররলেস ক্যামেরা নিয়ে চলে এলো ফুজি ফিল্ম কোম্পানি ইন্ডিয়ান বাজারেতে। এই ক্যামেরাটিতে থাকছে 26.1 MP সেন্সার, এছাড়াও থাকছে 4K ভিডিও রেকর্ডিং, এবং এই ক্যামেরাটির ভারতীয় মুদ্রায় দাম পড়ছে 74,999 টাকা। নেক্সট টপিকে আসা যাক, আবার চমক দিল সাওমি কোম্পানি 16 দিন ব্যাকআপ সহ। এই ফোনটি ফিচার্সগুলিতে আসা যাক। এবার অ্যান্ড্রয়েড 9 Pie অপারেটিং সিস্টেম, এবং কোম্পানির নিজস্ব MIUI 10। এছাড়াও এই ফোনটিতে থাকছে 6.26 ইঞ্চেস HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন
632 প্রসেসর এবং 4 জিবি র্যাম আর 64 জিবি পর্যন্ত স্টোরেজ। এই ফোনটিতে ছবি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল সেন্সার। এবং এই ফোনে দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। এবং এই ফোনে ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। এবার আসা যাক এই ফোনটির দামের ব্যাপারে। চীনে 2 জিবি র্যাম এবং 16 জিবি স্টোরেজে রেডমি সেভেনের দাম 699 ইউরেন প্রায় ভারতীয় মুদ্রায় 7100 টাকা পড়ছে। 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজে ভেরিয়েন্টটি রেডমি কিনতে খরচ হবে 7999 ইউরেন প্রায় 8200 টাকা ভারতীয় মুদ্রায়। টপ ভেরিয়েন্ট 4 জিবি র্যাম এবং 64 জিবি রেডমি 7 এ দাম 999 ইউরেন যা ভারতীয় মুদ্রায় 10200 টাকা পড়ছে। এই ফোনটি একাধিক রঙে পাওয়া যাবে। সব ভেরিয়েন্টেই থাকবে গ্রেডিয়েন্স ফিনিশ। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি এখনো Xiaomi কোম্পানি। নেক্সট টপিকে আসা যাক। টেকনো কোম্পানি নিয়ে চলে এলো তাদের আরেকটি ফোন টেকনো কেমন আইস্কাই 3। এই ফোনটি ফিচার্সগুলিতে আসা যাক। এবার এই ফোনেতে থাকছে 2 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ। এর সাথে থাকছে ডেডিকেট মাইক্রো এসডি স্লট এবং এই ফোনটি 6.2 ইঞ্চেস এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া এই ফোনেতে 3500 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে এই ফোনেতে অ্যান্ড্রয়েড 9 পাই এবং কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম HIOS। এই ফোনটিতে ছবি তোলার জন্য পেছনের ক্যামেরায় দেওয়া হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং সেলফি তোলার জন্যে 8 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে। এবং এর সাথে এই ফোনে AI ফেস আনলক সিস্টেমও দেওয়া হচ্ছে। এই ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 8599 টাকা পড়ছে। টেকনো কোম্পানি ঘোষণা করেছে এছাড়াও যে তারা টেকনো কেমন আইস্কাই 3 ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেস করে দেবে 100 দিনের মধ্যেই এবং 1 মান্থ এক্সটেন্ডেড ওয়ারেন্টিও থাকছে এই ফোনেতে। এই ফোনটি 4টি রঙে পাওয়া যাবে। মিড নাইট ব্ল্যাক, অ্যাকোয়া ব্লু, চ্যাম্পেন গোল্ড এবং নেবুলা ব্ল্যাক কালারে। নেক্সট টপিকে আসা যাক। ব্ল্যাক শার্ক পরবর্তী গেমিং ফোন হিসেবে Xiaomi নিয়ে আসছে ব্ল্যাক শার্ক 2। এই ফোনটিতে একটি বৃত্তাকার টাচপ্যাড দিয়ে দিচ্ছে এবং এর সঙ্গে নিচের দিকে নকশা কমিয়ে দিচ্ছে এবং একটি নিখুঁত ব্রিজেল ও আনছে। অফিসিয়ালি ভাবে ব্ল্যাক শার্ক 2 রেন্ডারটি শীর্ষে নিখুঁত ব্রিজেল থাকছে। নেক্সট টপিকে আসা যাক। হুয়াওয়ে কোম্পানি নিয়ে চলে এলো তারা হুয়াওয়ে P30 Pro। তারা এই ফোনটিতে ইউজ করছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। যতদূর সম্ভবত এই ফোনটি লঞ্চ হবে মার্চ মাসের 26 তারিখে প্যারিসে। হুয়াওয়ে P30 Pro এর জন্য হুয়াওয়ে কোম্পানি স্যামসাং কোম্পানির কাছ থেকে OLED প্যানেল নিচ্ছে, এইটি তারা ঘোষণা করেছে। এবার আসা যাক নেক্সট টপিকে। এপ্রিল মাসের মধ্যেই পৌঁছাবে অ্যান্ড্রয়েড পাই এই জনপ্রিয় 3টি আসুস ফোনেতে, যথাক্রমে হলো আসুস জেন ফোন ম্যাক্স প্রো M1, জেন ফোন ম্যাক্স প্রো M2 এবং জেন ফোন ম্যাক্স M2। 15 এপ্রিলের আগে এই 3টি ফোনে আপডেট পাঠিয়ে দেবে আসুস। ফেব্রুয়ারি মাসে এই 3টি ফোনে পাই আপডেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাখতে না পারায় জন্য দুঃখ প্রকাশ করেছে তাইওয়ানে এই কোম্পানিটি। সম্প্রতি আসুস জেন ফোন ম্যাক্স প্রো M1 এবং জেন ফোন ম্যাক্স প্রো M2 ফোনে অ্যান্ড্রয়েড পাই বিটা আপডেট পৌঁছেছে। আজ এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।